হ্যালো সালামু আলাইকুম সবার কেমন আছেন ঝড় পরে একটু যুক্ত হয়ে যান আমরা আজকে স্পোকেনের একটা ক্লাস করবো আমাদের যে রুটিনই যেভাবে দেওয়া ছিল ঠিক রাত দশটায় বছরে এসেছি স্পোকেনের একটা অসাধারণ ক্লাস নিই আমরা আজকে ক্লাস শিখবো সহজেই আপনি কীভাবে ইংরেজি বাক্য বানানো শিখবেন এবং সেগুলো আপনার কথা বাঁচানোর জন্য ব্যবহার করবেন তো আমরা কিন্তু অফিস এই প্রবলেমটা ফেস করি যে কথা বলতে গেলে আমরা বাক্য বানাতে পারি না আমরা দেখা যায় স্ট্রাকচার অনুযায়ী এগুলো ফলো করে করে কিন্তু মেটিন করে বাক্য বানানো একটু কষ্টকর সো সহজ উপায়ে কীভাবে বাক্য বানানো যায় সেগুলো ব্যবহার করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা খুব সুন্দর একটা গুছানো ক্লাস পারবো সবাই একটু যুক্ত হয়ে যান আর অবশ্যই সবাই প্রথমেই আমাদের লাইফকে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে অবশ্যই ডান লিখতে বলবেন না ঠিক আছে লাইফকে সবাই একটু শেয়ার করে দেবেন এবং ডান লিখবেন আমরা আর তারপর হচ্ছে কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন আমরা আপনাদের কিছু কমেন্ট নিয়ে তারপর আমরা আজকে ক্লাস শুরু করব সবাই একটু ঝটপট কল করে ফেলেন কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে আচ্ছা থ্যাংক ইউ

আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো একটু বলবেন হ্যালো থেকে বেটার কিনা একটু বলবেন প্লিজ শোনা যাচ্ছে আমার মাইক্রোফোনটা ঠিক মতো লাগানো ছিল না আচ্ছা তো যা বলছিলাম একটু ঝটপট আমরা কমেন্ট করে ফেলবো কি কোন জায়গা থেকে যুক্ত আছি আমরা আর সবাই একটু ক্লাসটাতে ক্লাসে শেয়ার করে দিব যারা যারা যুক্ত আছেন সবাই ক্লাস একটু শেয়ার করে দেন আজকে স্টুডেন্ট একটু কম মনে হচ্ছে তুলনামূলকভাবে আমি জানি না যে সবাই যুক্ত হতে পারবে কিনা বা যুক্ত হবে কিনা বরিশাল আচ্ছা বরিশাল ফ্রম আচ্ছা বরিশাল থেকে ঘাটের উপরে শুয়ে আছি বলছেন যে আই ফ্রম কুমিল্লা জি ভাই সাউন্ড ঠিক আছে আই ফ্রম ইউকে কে এইচ বুসা আপু বলেছেন সাউন্ড ইজ ওকে শোনা যায় নুসাদ ঝুমুর আপু বলেছেন স্যার আপনার বইটা অনেক ভালো আই উইশ এই বইটা ক্লাস সিক্সে পড়তাম রায়হান থ্যাংক ইউ সো মাচ সাব্বির স্যার বলছেন হোম থেকে নীলফামারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস যারা যারা যুক্ত আছেন আমরা সবাই একবার করে শেয়ার করে দিব এবং শেয়ার করে কমেন্ট একটু লিখে দেন যে শেয়ার ডান সবাই সবাই একটু শেয়ার করে লিখে দেন যে কমেন্টে শেয়ার ডান ঠিক আছে আমরা আলোচনা শুরু করছি দেখেন স্পোকেন ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাক্য তৈরি করা আর এই বাক্য তৈরি করার জন্য কিছু কিওয়ার্ড আছে আপনি নর্মাল বাক্য তৈরি করতে পারবেন লাইক সাবজেক্ট ব্যবহার করে ওয়ার্ড ব্যবহার করে অক্সিলারি ভার্ব ব্যবহার করে এগুলো আমরা কিন্তু গত দুইটা ক্লাসে শিখেছি মোটামুটি অর্থাৎ কোন ভার্বের সাথে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলেরি ভার্ব ব্যবহার করবেন কার পরে কি ব্যবহার করবেন এগুলো কিন্তু আমরা ক্লাসে দেখেছি যারা লাইভ ক্লাসগুলো দেখেননি সেকেন্ড এবং থার্ড লাইভ ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবেন সো আজকে আমরা যদি শিখবো কিছু কিভাবে বাক্য তৈরি করতে পারি যেমন অনেক সময় আমাদের এরকম হয় না যে অনেক সময় বলি না যে আমি এখনো পড়ালেখা করছি কিংবা তুমি এখনো যাওনি তুমি এখনো এখানে আছো কিংবা আমরা অনেক সময় বলি যে আমার বাবা এখনো বেঁচে আছেন তো এই যে বাক্যগুলো আছে এখনো দিয়ে আমরা সেগুলো কিভাবে ট্রান্সলেট করতে পারি সেগুলো ইংরেজিতে কিভাবে বলতে পারি সেটা একটু দেখার চেষ্টা করবো দেখেন এখনো কথাটা মূলত প্রকাশ করা হয় কি দিয়ে স্টিল দিয়ে কি দিয়ে স্টিল দিয়ে আমরা যদি একটা বাক্যের দেখি বাক্যের ক্ষেত্রে দেখি যে আমার বাবা আমার বাবা এখনো আমার বাবা এখনো বেঁচে আছেন ঠিক আছে শেয়ার ডান স্টুডেন্ট এত কম আজকে আমি বুঝলাম না আচ্ছা যাই হোক এটা আনএক্সপেক্টেড ওয়েতে কম আজকে আর অনো ওয়াই বাট আমরা তে কন্টিনিউ করছি দেখেন সো আমার বাবা এখনো বেঁচে আছেন এই যে কথাটা আছে এটাকে আমরা কিভাবে বলতে পারি একটু কমেন্টে জানান তো তাহলে আপনি কি বলতে পারেন যেহেতু আমি বললাম এখনো কি প্রকাশ করে স্টিল প্রকাশ করে তাহলে আমি কি বললাম মাই ফাদার আমার বাবার জন্য মাই ফাদার একটা অক্সিলিটি ভার্ব নিব এবার মাই ফাদার ইজ প্রেজেন্ট এই জন্য ইজ এবার এখনো বেঁচে আছে ইংরেজি কি স্টিল অ্যালাইভ এখনো বেঁচে আছে স্টিল অ্যালাইভ তাহলে কি বলবো আমরা স্টিল আমার বাবা এখনো বেঁচে আছে আমরা অনেক সময় বলি যে আমি এখনো একজন ছাত্র তাহলে আমরা কিভাবে বলতে পারি আমি এখনো একজন ছাত্র এটা কিভাবে বলা যায় বলেন তো কিভাবে বলা যায় আমি গ্রিন কালার দিয়ে লিখি ভালো হবে

আচ্ছা তাহলে আমরা আরো কিছু বাক্য দেখি যেমন আমরা বললাম কি আমাদের একটা বাক্যে আমরা সব সময় দেখি যে এই মিমটা মূলত আমরা সবাই দেখেছি কিনা জানি না একটা মজা করে একটা বাক্য সবাই আমরা ব্যবহার করতাম তাই না আমি জানি না এটা আপনারা শুনেছেন কিনা আমরা বলি কি যে লাশগুলো এখনো তাদের আত্মাদেরকে খুঁজছে লাশগুলো মৃত লাশগুলো তাদের আত্মাদেরকে এখনো খুঁজছে এটা অনেক সময় দেখা যায় যে কিছুদিন আগে ওটা ভাইরাল হয়েছিল এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব মৃত লাশগুলো এখনো তাদের আত্মাদের খুঁজছে যদিও বাক্যটা অনেক ক্রিপি টাইপের এই এই ধরনের বাক্য আমার মনে হয় যে আপনাদের কখনোই কাজে লাগবে না কারণ এগুলো আসে না বাট স্টিও জেনে রাখা ভালো তাহলে এই ফরমেশন দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন শুধু ফরমেশনে ফেলে দেবেন তাহলে আমরা কিভাবে করতে পারি কিভাবে বলতে পারি আমরা যে মৃত লাশ গুলো তাহলে আমরা কি বলতে পারি দ্য আর এখনো তাদের আত্মাদের খুঁজছে তাহলে কি বলবো আমরা দ্য ডেটস আর স্টিল সার্চিং

আচ্ছা অনেক ধন্যবাদ ওকে তাহলে আমরা এটা কিভাবে করবো আচ্ছা থ্যাংক ইউ সিয়াম রহমান বাবা এই তো গেল তোমার ক্লাস করার অধিকার চলে গেল তোমাকে ব্লগ দিয়ে দিচ্ছি আত্মা বানান ভুল ওকে হতেই পারে হতেই পারে আত্মাদের ঠিক করে নেন ওই যে একটা গল্প বলেছিলাম মনে আছে যে স্টুডেন্ট কি বানান পড়াচ্ছে ফিলার কি বলছে পিলার পিলার বানানো এখন নোয়াখালী টিচারটা হচ্ছে নোয়াখালীর টিচার তো উনি বলছেন কি ই আর ফিলার ই আর ফিলার বা ফি এল আর ফিলার এখন স্টুডেন্ট বলছে স্যার ফিলার বানানো তো ডাবল এল আছে আপনি একটা এল কেন বললেন এখন টিচার বলছে কি যে আরে ওই হলো আর কি ডাবল এল দিলে ফিলারটা একটু শক্ত হয় তো তোর যদি শক্ত বিলার দরকার হয় তাহলে ডাবল এল দিয়ে নে ভিষয় এরকমই আপনার যদি মনে হয় যে ভুল তাহলে সঠিক বানায় না সমস্যা নাই তো ঠিক আছে ওকে আমরা এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি আমাদের মনে হয় যে এখনো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারছি এবং এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় বুঝতে পারছি আমরা আচ্ছা এই ফাঁকে আমি একটু বলে আমাদের ইংলিশ কোর্স চলছে এখন আপনারা যারা একদমই শুরু থেকে স্পোকেন শিখতে চান প্র্যাকটিসের মাধ্যমে প্র্যাকটিসের পর্যাপ্ত পরিমাণ সুযোগ না বাংলাদেশের বিভিন্ন কোর্স আছে বাট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয় না সো এইটা আমরা নিশ্চিত করার জন্য একটা কোর্স কমপ্লিটলি ডিজাইন করেছি যেটার ষষ্ঠ ব্যাচে ভর্তি চলছে আমাদের বিগত পাঁচটা ব্যাচ অনেক ভালোভাবে সফল হয়েছে ইনশাল্লাহ এবং এই ব্যাচে শুরু থেকে শেখাচ্ছি আপনারা যদি ভর্তি হতে চান আমাদের পেজে নক দিবেন আপনাদের কোর্সের পুরো ডিটেলসটা আমাদের দিয়ে দেওয়া হবে ওকে ওকে কি ঠিক আছে আচ্ছা এবার আমরা অনেক সময় বলি না যে আমি খুব কমই পড়ালেখা করি আমি খুব কমই পড়ালেখা করি তাহলে এই যে খুব কমই খুব কমই এই কথাটা দ্বারা আমরা কিভাবে প্রকাশ করতে পারি ইংরেজিতে এইটা বলা হয় হচ্ছে হার্ডলি কি বলা হয় হার্ডলি তাহলে খুব কমই কি দিয়ে প্রকাশ করা হয় হার্ডলি দিয়ে প্রকাশ করা হয় আমরা বাক্য একটু খেয়াল করে দেখেন আমি খুব কমই পড়ালেখা করি আমি খুব কমই পড়ালেখা করি এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি বলেন তো আই হার্ডলি আই হার্ডলি স্টাডি খুব সিম্পল একটা জিনিস আই হার্ডলি স্টাডি মানে আমি খুবই পড়ালেখা কম করি বা খুব কমই পড়ালেখা করি ঠিক আছে হ্যাঁ নাহিদ হাসান ভাই অনেক ভালো আছি থ্যাংক ইউ না ফাউন্ডিং লেখা যাবে না ফাউন্ড ফাউন্ডিং ফাউন্ডের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না আই এম ফাউন্ডিং ইউ এরকম হয় না ঠিক আছে সার্চিং বলা যায় আই এম স্টাডি হার্ডলি হয় না জসীমউদ্দিন ভাই একটু ভুল হয়েছে আই হার্ডলি স্টাডি হতে পারে বা স্টাডি হার্ডলি হার্ডলি শেষেও বসানো যেতে পারে আই স্টাডি হার্ডলি অথবা আই হার্ডলি স্টাডি দুইটাই সঠিক কোনো সমস্যা নাই ওকে আচ্ছা এবার আমরা আরেকটা বাক্য দেখি আমরা অনেক সময় বলি যে আমি খুব কমই ব্রেকফাস্ট করি আমরা আমি খুব কমই সকালবেলা খাই যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি সকালবেলা খাবার খাই না এটা আমার বদ অভ্যাস তো এই সময় বলি আমি আমি খুব কমই সকালের খাবার খাই ঠিক আছে তাহলে আমরা কিভাবে করব এটা কিভাবে করা যায় খুব সিম্পল সকালের খাবার খাওয়া এটাকে কি বলা হয় ব্রেকফাস্ট রাইট তাহলে আমি বলবো আই হার্ডলি ডু মাই আই হার্ডলি ডু মাই ব্রেকফাস্ট কি বলবো আমরা আই হার্ডলি ডু মাই ব্রেকফাস্ট আমি সকালের খাবার খুব কমই খায় ঠিক আছে মুস্তাফিজুর রহমান বলেছেন ভাই অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স করাবেন না ভেরি নিডেড চেষ্টা করছি ভাই আসলে আমাদের এখানে অনেকগুলো কাজ একসাথে করতে হয় তো একটু হিমশিম খেয়ে যাচ্ছে দুইজনে মিলে করতে আমরা আস্তে আস্তে একটু আস্তে আস্তে করে নেই সবকিছু ঠিক আছে একটু অপেক্ষা করে হয়ে যাবে ওকে ভেরি গুড আই হার্ডলি স্টাডি আই হার্ডলি ডু মাই ব্রেকফাস্ট হবে ঠিক আছে ব্রেকফাস্ট কোনো ভার্ব না এই জন্য ডু মাই ব্রেকফাস্ট হবে ক্লিয়ার সিয়াম রাইহা রাইহাম সিয়াম রায়হান ভাই আচ্ছা তোমাকে কিছু কথা বলি শুধু তোমার জন্য না যদিও তুমি না বুঝি হয়তো একটা খারাপ কথা বলে ফেলেছ এরকম অনেক সময় হয় সরি ক্লাস থেকে আমি কিছু মিনিট নিয়ে নিচ্ছি কথাটা বলার জন্য সিয়াম ভাই দেখো অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে আমরা তোমাদের ফ্রি ক্লাসগুলো দিয়ে যাচ্ছি তোমাকে কিন্তু আমরা বলি নাই যে অবশ্যই তোমাদের এই কোর্সটা কিনতে হবে না হলে তুমি আমাদের ফ্রি কোর্স করতে পারবা এটা কিন্তু বলা হয়নি বরংছো বলা হয় তোমরা শেয়ার করো আরো মানুষ নিয়া এসো যাতে ফ্রি ক্লাসগুলো করতে পারে তারা এরপরও আমাদের এই পেইড কোর্সগুলো কেন থাকে কারণ অনেকেই আছে যারা আমাদের কাছে পেইড পড়তে চায় তাদের জন্য আমরা পেইড কোর্স নিয়ে এসেছি পেইড কোর্স ব্যবস্থা করেছি এর মানে এই না যে ফ্রি কোর্সগুলোতে আমরা এফোর্ট দিই না আমাদের পেইড কোর্সগুলোর মতোও সেম এফোর্ট দিয়ে আমরা ফ্রি ক্লাসগুলো নেবার চেষ্টা করি অবশ্যই আমার ক্লাসগুলো এবং নীমের ক্লাসগুলো দেখলে আপনি বুঝবেন তো সিয়াম সমস্যা নাই তুমি পারবে না তোমার সামর্থ্য নাই তুমি সেটা আমাদেরকে ইনবক্সে বলতে পারতা যে ভাই আমি পারছি না প্রবলেম আছে একটু আমাকে ডিসকাউন্ট দেন বা আমি করতে পারছি না ফ্রিতে দেন আমরা কি বলি দেখো ঠিক আছে আমরা পারলে পারলে না না ঠিক আছে তো এইখানে এসে গালাগালি করার তো কোনো মানে হয় না এই জিনিসটা খুবই বাজে না তুমি বলো তোমার বিবেককে প্রশ্ন করো যে এতগুলো মানুষ রয়েছে তার মাঝে এই গালাগালি করাটা কেমন শোভা পায় ভোকাবুলারির জন্য আলাদা কোনো কোর্স নেই ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু বলি আমাদের খুব প্রিয় একটা বাক্য যাদের বোন আছে তারা হয়তো এটার সাথে রিলেট করতে পারবেন ঠিক আছে যাদের বোন আছে আমার বোন নাই পার্সোনালি আমরা অনেক সময় বলি যে আমার বোন আমার বোন খুব কমই সত্যি কথা বলে আমার বোন খুব কমই সত্যি কথা বলে এবার ছোট বোনরা আমার পেলে একদম দিবে ধরে আচ্ছা তা কি বললাম আমার বোন খুব কমই সত্য কথা বলে এরকম আছে না যে প্রচুর মিথ্যা কথা বলে ছোট বোন বলা ছোট বোন এরকম আছে না শয়তান যদিও বড় হলে ঠিক হয়ে যায় এটাকে আমরা কিভাবে বলতে পারি তাহলে আপনি কি বলবেন মাই সিস্টার মাই সিস্টার হার্লি হার্ডলি টেলস মানে আমার বোন খুব খুবই কম সত্য কথা বলে ঠিক আছে ট্রুটক না জাহিদ হাসান ভাই একটু ভুল হয়েছে কথা বলার ক্ষেত্রে টু ট্রুটক হয় না হার্ড হার্ডলি ঠেলস হয় মানে বলা ওকে হার্ডলি টেলস দ্য ট্রুথ ভেরি গুড ভেরি গুড যারা পেরেছেন অভিনন্দন যারা পারেন নাই তারা একটু দেখে নেন কারণ এই জায়গাটা কি আমাদের শেখার আছে বোঝার আছে ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা আচ্ছা এবার আমরা আরেকটা বাক্য একটু দেখার চেষ্টা করি এই বাক্যটা আমরা বিভিন্ন বাংলা মুভিতে দেখি বাংলা মুভিতে দেখবেন যে পুলিশ সব সময় দেরি করে আসছে সাকিব খান মনে করেন যে মনে করেন যে কি বলবো আহমেদ শরীফ কে গুলি করে মেরে দিল সাকিব খান মিশা সদরকে গুলি করে মেরে দিল অপরাধ করলো অপরাধ করার আগে কখনো পুলিশ আসে না পুলিশ আসে কখন পরে সব পালা না এরকম হয় না তো এই বাক্যটা এরকম একটা বাক্য আছে যেমন এটা আমরা কি বলতে পারি যে পুলিশ পুলিশ ঘটনাস্থলে সময় মতো খুব কমই যায় সময় মতো খুব কমই পৌঁছে ঠিক আছে তাহলে পুলিশ ঘটনাস্থলে সময় মতো খুব কমই পৌঁছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা একজন বলেছেন দা আসলো কেন দেন ট্রুথ ট্রুথটা হচ্ছে এখন একটা খেয়াল করে দেখেন হার্ডলি টেলস ট্রুথ একটা ডিটারমিনার না থাকলে বাক্যটা পরিপূর্ণ হয় না এই কারণে আমরা দা ব্যবহার করেছি এখানে কিন্তু দা ব্যবহারের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো দেখলে আপনি বুঝবেন ঠিক আছে ডিটারমিনার ব্যবহারের কিছু নিয়ম আছে ওয়াহিদা আলম আপু বলেছেন হ্যালো স্যার আপনি লেট করে ফেলেছেন আজকে ঠিক আছে সাকিব খান নাম্বার ওয়ান সাকিব খান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি এটা বলেন তো কিভাবে বলা যায় এটা আমরা বলতে পারি যে কি পুলিশ হার্ডলি রিচ তাহলে পুলিশ হার্ডলি রিচেস যেহেতু পুলিশটা কি পুলিশটা কি পুলিশটা হচ্ছে একটা কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন সবসময় কি হয় কালেক্টিভ নাউনগুলো সবসময় সিঙ্গুলার ধরা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরা হয় এই কারণে আমরা রিচেস ব্যবহার করলাম তাহলে পুলিশ হার্ডলি রিচেস হার্ডলি রিচেস টাইমলি অ্যাট দ্য ক্রাইম সিন ঠিক আছে পুলিশ হার্ডলি রিচেস টাইমলি অ্যাট দ্য ক্রাইম সিন ক্লিয়ার বুঝতে পারছি পুলিশ চন্দ্রবিন্দু আমার বাংলা বানানের খুবই বাজে অবস্থা ঠিক আছে বাংলা বানানের আমি চেষ্টা করছি আস্তে আস্তে বাংলা বানানগুলো ঠিক করতে কারণ বেসিকলি এইচএসিতে আমি বাংলা এইচএসসি পর্যন্ত বাংলা পড়েছি লিখেছি কিন্তু যখন থেকে অনার্স করতে ঢুকলাম বাংলা লেখা বছরেও একবার হতো না কারণ যখন দেখতাম যে বেসিক্যালি আমাদের পরীক্ষাগুলো এবং সবকিছু আমাদের ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিস সবকিছু করতে হয় এ কারণে বাংলা বানানগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছিলাম যেটা হয় যে পরীক্ষা যদি বা খাতা যদি আপনি না লেখেন আস্তে আস্তে এগুলো ভুলে যাওয়ারই কথা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ করাটা একটু অন্যরকম পুলিশ কোথায় পৌঁছে পুলিশ ঘটনাস্থল বলতে কোনটা বোঝায় ঘটনাস্থল বলতে পুলিশ অলওয়েজ ক্রাইম সিনে পৌঁছে যেখানে ক্রাইম হয় কিংবা হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা ক্রাইম সিন ব্যবহার করছি আপনি প্লেস দিলেও কোনো সমস্যা নাই প্রবলেম হবে না আমি আশা করছি আমরা এটা আমরা বুঝে ফেললাম আমার মনে হয় যে এটা নিয়ে আর কোনো সমস্যা নাই সমস্যা থাকার কথা নয় একটু বলে ফেলেন তো কোনো সমস্যা আছে কিনা এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা একটু বলেন আচ্ছা এবার আমরা দেখি যে অনেক সময় বলি না আমরা কি মনে হয় মনে হয় এটা কি রকম হতে পারে কি দিয়ে বোঝাতে পারি সিম টু বি অথবা সিম টু লাইক বা সিম লাইক সিম টু বি অথবা সিম লাইক এই যে কোনো একটা হতে পারে খালি লাইক দিলে ভুল হবে আপনি এখানে সিম লাইক দিন ঠিক আছে আচ্ছা মনে হয় এইটা আমরা কিভাবে করতে পারি একটা বাক্য একটু খেয়াল করে দেখেন ওকে মেবি থ্যাংক ইউ আচ্ছা দেখেন টিপুকে অনেক টিপুকে অনেক বুদ্ধি সম্পন্ন বা কি বলা যায় এটাকে টিপুকে অনেক বুদ্ধি সম্পন্ন মনে হয় তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি এই সিম টু বি অথবা সিম যে কোনো একটা দিয়ে তাহলে আমরা কি বলবো টিপু সিম টু বি ভেরি কি ভেরি ইন্টেলিজেন্ট সিমস হবে সরি সিমস হবে কারণে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে ঠিক আছে তাই টিপু সিমস টু বি ভেরি ইন্টেলিজেন্ট ক্লিয়ার আচ্ছা এবার আমরা যদি এটাকে টু বি বাদ দিয়ে যদি লাইক ব্যবহার করতাম সিমস লাইক তাও কিন্তু হতো মনে হয় টিপু সিমস লাইক ভেরি ইন্টেলিজেন্ট এটাও কিন্তু হতো কোনো সমস্যা ছিল না ক্লিয়ার সৌদি আরবিয়া ইলিয়াস হুসেন ভুইয়া ভাইয়া বলেছেন আমি খুবই কম মিথ্যা কথা হলো ঠিক আছে আই হার্ডলি ঠেল আই হার্ডলি ঠেল এ লাই লাই এর ক্ষেত্রে আ ব্যবহার করা হয় আর ট্রুথ এর ক্ষেত্রে দা ব্যবহার করা হয় মাথায় রাখবেন ঠিক আছে আমরা আরেকটা বাক্য দেখি যেমন আমরা অনেক সময় বলি যে আমার ক্লাসমেট গুলো দেখতে খুব অনেস্ট মনে হয় কিন্তু তারা অনেস্ট নয় এই বাক্যটা আমরা কিভাবে বলতে পারি দেখেন তাহলে আমরা কি বলবো আমরা আমার সহপাঠীরা বাপরে বাপ বাংলা দেখি যে সহপাঠীরা আমার সহপাঠীরা দেখ মনে হয় পাঠিরা দি পাঠিদের দিয়ে না আমার সহপাঠীদের মনে হয় খুব কিন্তু তারা নয় এই বাক্যটা কিভাবে করা যায় বলেন তো আমরা বলতে পারি কি দেখেন প্রথম অংশটা আমরা কি করবো আমার সহপাঠীদের মনে হয় তাহলে আমরা কি বলতে পারি মাই ক্লাসমেটস দেখেন আপনি এখানে সিম টু বি দিয়েও করতে পারেন সিম লাইক দিয়েও করতে পারেন মাথায় রাখবেন ক্লাসমেটস বলা আছে প্লুরাল এই কারণে সিমস হবে না শুধু সিম হবে বাই ক্লাসমেট ক্লাসমেট সিম টু বি কি হতে বলা হয়েছে সহপাঠীদের কি মনে হয় খুব সৎ মনে হয় তাহলে সিম টু বি ভেরি অনেস্ট বাট কিন্তু তারা নয় বাট দে আর নট ঠিক আছে খুব সিম্পল তাহলে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে খন্ড খন্ড অবস্থায় ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড বুঝতে পারছি আমরা কোন সমস্যা আছে থাকার কথা নয় আচ্ছা তাহলে আমরা এটা বুঝে ফেললাম এবার আমরা দেখবো পরবর্তী অংশে আমরা অনেক সময় বলি যে বিশ্বাস করো বা না বিশ্বাস বা না করো এটা আপনারা যারা টিনেজ টিনেজার আছেন টিনেজের বয়সে আছেন অর্থাৎ যারা এখনো সিঙ্গেল কিংবা কোন একটা সিঙ্গেল মেয়ের পিছনে ঘুরছেন এরকম থাকে না যে বিশ্বাস করো বা না করো আমি তোমাকে ভালোবাসি এরকম থাকে আপনি চার পাঁচজন মেয়ের পিছনে একসাথে ঘুরছেন এবং সবাইকে ঠিক একই কথা বলেন কি বিশ্বাস করো বিশ্বাস করো বা না করো আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এরকম কয়জন আছেন এখানে কমেন্টে জানান আমি জানি ভয়ে কমেন্ট করবে না। ঠিক আছে বিশ্বাস করো বা না করো এইভাবে বিশ্বাস করো বিশ্বাস করো বা না করো এই আমরা কিভাবে বলতে পারি বলেন তো আমাদের খুব সহজ একটা এটার খুবই সহজ বিলিভ ইট অর নট বিলিভ করো বা না করো তাই নাট বিলিভ ইট অর নট বলতে হবে ওকে ধন্যবাদ আচ্ছা যেমন আমরা এইটা বেলি বিচর আমরা অনেক সময় বলি না যে বিশ্বাস করো বা না করো আমি গত রাতে জিন দেখেছি বা ভূত দেখেছি এরকম বলি না আমরা অনেক সময় বিশ্বাস করো বা না করো আমি গত রাতে জিন দেখেছি বা জিনিস সাথে দেখা করেছে ঠিক আছে তাহলে এবার ধরেন আপনি আপনার বন্ধুকে এসে কথা বলছেন কিভাবে বলা যায় ইট নট সিন লাস্ট নাইট ঠিক আছে বুঝতে পারছি আই হ্যাভ বিন হবে না ইমাপু আই হ্যাভ বিন হবে না আই হ্যাভ সিন হবে ঠিক আছে আই হ্যাভ সিন দেখেছি বলা আছে না দেখলাম তো বলা হয়নি দেখেছি বলা আছে তাহলে আই হ্যাভ সিন হবে ওকে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা তাহলে এটা আমরা বুঝে ফেললাম বিশ্বাস করেন বা করেন একটা বাক্য বলি আপনি একটু লিখে ফেললেন তো বিশ্বাস করো বা না করো বিশ্বাস করো বা না করো হ্যাঁ এতক্ষণ লেট কেন আচ্ছা বিশ্বাস করো বা না করো আমি কিছু চুরি করিনি এটা আপনারা করবেন বিশ্বাস করো বা না করো বিশ্বাস করুন বা না করুন আমি কিছু চুরি করিনি আমরা বলি না অনেক সময় আমরা না বলি চোর ঠিকই বলে চোর কোন চোর বলে আমাকে মাফ করে দেন ঠিক আছে নাম যেন কি আমার আমার বাড়ি ওনার ওনার আমিও তো উনি এরকম ছিল না বলেছিল যে আমি চুরি করিনি তো হ মাফ করে দেন যে মাফ করে দেন নাকি ক্ষমা করে দেন সরি ক্ষমা করে দেন এরকম এটা ভাইরাল হয়েছিল তো আপনি এইভাবে বলবেন যে বিশ্বাস করুন বা না করুন আমি চুরি করিনি আমাকে ক্ষমা করে দেন এটা কিভাবে বলা যায় বিশ্বাস করুন বা না করুন আমি চুরি করিনি এটা কিভাবে করবেন বলেন তো একটু ঝটপট বিলিভ ইট অর নট আই ডিডেন্ট স্টোল না ভুল হয়েছে টিটু মিজান ভাই ডিডেন্ট থাকলে কখনো পাস ফর্ম করা যাবে না এরপরটা ডিডেন্ট স্টোল হবে না ডিডেন্ট স্টিল হবে ঠিক আছে বিলিভ ইট অর নট আই ডিড নট স্টিল ভেরি গুড ঠিক আছে শাইন বলেছেন বিলিভ ইট অর নট আই অ্যাম নট স্টিলিং না এটা ভুল হয়েছে আমি চুরি করছি না এরকম না তো ঠিক আছে তাহলে এটা কি হবে বিলিভ ইট অর নট আই আমি চুরি করিনি ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ওকে হ্যাঁ ইউটিউবে পাবেন মজিদ মন্ডল ভাইয়া পাবেন অবশ্যই পাবেন ইউটিউবে আমরা আপলোড করছি গায়বান্ধার ফুলছড়ি চেন হ্যাঁ চিনি চিনি আমি ওকে খুবই ভালো কথা খুবই ভালো কথা আচ্ছা তাহলে আমরা বেশ কয়েকটা আমরা চারটার মতো স্ট্রাকচার শিখলাম এই চারটা স্ট্রাকচার ব্যবহার করে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শুধুমাত্র একই ফর্মেশনে ফেলে ঠিক আছে আমরা একটু বলে রাখি যে যারা একদমই জিরো থেকে স্পোকেন শিখতে চান তাদের জন্য আমাদের কোর্স লঞ্চ হয়েছে অনারগল ইংলিশ সিক্স যেখানে আপনি চার মাসের আপনার স্পোকেনটাকে ঝালিয়ে নিতে পারবেন এবং আমি এবং মিম এবং সাথে আরো একটা ইনস্ট্রাক্টর আমরা তিনজন আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে এবং একদম শুরু থেকে শুরু করছি চার মাসে আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ফ্লসগুলো বের করে আনার আপনার যে ভয়টা আছে এটা কাটিয়ে তোলার আপনি যে জায়গাগুলো পারেন না সেগুলো ধরে ধরে ইনশাল্লাহ সলভ করার যুক্ত হয়ে যান আমাদের কোর্সে কোর্সের বিস্তারিত জানতে আমাদের নক দিলে হয়ে যাবে তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি আমরা আজকে বলবো না আগামী ক্লাসে আবার আপনাদের একটা টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দেওয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ